আচ্ছা দেখো, আমরা পড়তেছিলাম হচ্ছে কি সাটিন ওয়েভ, সাটিনের ডেরিভেটিভস পড়তেছিলাম। ডেরিভেটিভস কয়টা? তিনটা। তিনটার মধ্যে দুইটা গত ক্লাসে আলোচনা হয়ে গেছে। কী কী? কর্কস্ক্রু আর হচ্ছে শেডেড। কর্কস্ক্রুর ক্ষেত্রে কী বলছিলাম? কর্কস্ক্রুটা একই সাথে সাটিন এবং টুইল দুইটারই ডেরিভেটিভস, তবে অড নাম্বার যেটা আছে সেটা শুধুমাত্র সাটিনের ডেরিভেটিভস, আর ইভেন নাম্বারটা টুইলের ডেরিভেটিভস আবার সাটিনেরও ডেরিভেটিভস। আর ক্রিপ উইভ অ্যান্ড ক্রিপ উইভ বোঝার আগে আমাদের নাম বুঝতে হবে যে ক্রিপটা কী, মানে ক্রিপ শব্দটা দ্বারা আমরা কী বুঝি। কারো কি ধারণা আছে ক্রিপ মানে কি? কুচকানো আর কিছু? এই ক্রিপ শব্দ কি আগে শুনো নাই? কোথায় শুনছ? এখানেই শুনছ? স্পেশাল ফিজিক্সে না, ওটা তো আরেকটা ক্রিপ। সেই ক্রিপ তো এই ক্রিপ না, সিআরইএপি ক্রিপ। না, সিআর ডবল ইপি ক্রিপ, এটাও আছে। ইয়ার্নের টাইপসের মধ্যে এই ক্রিপ ইয়ার্ন একটা টাইপস ছিল। সেটা কি মনে করো, ইয়ার্নের ক্ষেত্রে আমরা কি জানি, ইয়ার্নকে তুমি যত টুইস্ট দিবা, নর্মালি কি বাড়িতে তুমি যখন সুতা পাকাও, পাকাইতে পাকাইতে একটা সময় গিয়ে এটা তো আর সফট থাকে না, কি হয়ে যায়, রুক্ষ হয়ে যায়, না হার্শ হয়ে যায়, রুক্ষ হয়ে যায়। মানে একটা অপটিমাম লেভেল আছে বা ব্যালেন্সড লেভেল আছে, অপটিমাম লেভেলের চেয়েও বেশি যখন তুমি পাক দিবা তখন সুতাটা একটু কুচকে আসে, তার স্ট্রেংথ কমে, সে রুক্ষ হয়ে যায়। এই ইয়ার্নটাকে বলা হয় ক্রিপ ইয়ার্ন। অর্থাৎ এমনি গ্রাফিক্যালি এভাবে দেখানো যায় যে মনে করো এরকম ব্যাপারটা, যে তোমার এদিকে যদি তুমি দেখো টুইস্ট আর এদিকে যদি দেখো স্ট্রেংথ, একটা ইয়ার্নের স্ট্রেংথের জন্য টুইস্ট দায়ী, টুইস্ট যত বেশি দেওয়া হবে প্রতি ইঞ্চিতে তার স্ট্রেংথ তত বাড়বে, এটা তো ইন্ডিকেট করতেছে। এটা বাড়তে বাড়তে একটা অপটিমাম লেভেল আছে, সেই অপটিমাম লেভেলে যাওয়ার পরে যত টুইস্ট দিবা তত কিন্তু তার স্ট্রেংথ কমে আসে। এই অপটিমাম লেভেলের চেয়ে বেশি টুইস্ট যে জুনটা আছে এটাকেই বলা হয় ক্রিপ জুন। মানে ইয়ার্নকে যদি তুমি চিন্তা করো, ইয়ার্ন হয় সফট হয়, মানে অপটিমাম লেভেলের চেয়ে কম টুইস্ট দিলে, অল্প টুইস্ট দিলা, তখন সেটা হয় সফট ইয়ার্ন। আর অপটিমাম লেভেলটা হচ্ছে সর্বোচ্চ পরিমাণ স্ট্রেংথ অ্যাচিভ করে, এরপরে টুইস্ট দিলে এই জায়গাটাতে সুতরাং একটু রুক্ষ হয়ে যায়, খসখসা হয়ে যায়, এব্রো থেব্রো ধারালো ধারালো হয়ে যায়, সারফেসটা স্মুথ থাকে না, এটাকেই বলা হয় ক্রিপ। ওই ইয়ার্নটাকেও বলা হয় ক্রিপ ইয়ার্ন। ক্রিপ ইয়ার্নে নর্মালি অপটিমাম টুইস্টের চেয়ে বেশি টুইস্ট দেওয়া থাকে, আর সফট ইয়ার্নে অপটিমাম টুইস্টের চেয়ে কম টুইস্ট দেওয়া থাকে। এটা আমাদেরকে করতে হয়। মনে করো নিটিংয়ের সুতা যাবে, নিট সুতা কি আমরা অত শক্তিশালী করে বানাই? নিটিংয়ের সুতা, নিটিং তো পড়ছো তোমরা, নিটিংয়ের সুতা হবে সফট, কেন? এটাকে অনেক বেশি বাঁকতে হয়, এই লেভেলে সুতা বাঁকতে হলে শক্ত সুতা হলে তো হবে না, শক্ত সুতো এরকম বাঁকতে পারবে না। তোমরা যে টি শার্ট পরো, পলো শার্ট পরো, এগুলো কি শার্টের মতো হয় নাকি একটু কমফোর্টেবল বেশি হয়, সফট হয়, তাই না? তো এই নিটিংয়ের সুতা যেটা সেটাগুলো নর্মালি সফট টুইস্টেড ইয়ার্নই হয়, কম টুইস্ট ইচ্ছা করে দেওয়া হয়, কারণ হচ্ছে সুতাটাকে অনেক বেশি বাঁকতে হবে এবং এটা অ্যাপ্লিকেশনটা নিটিং জুনে, এজন্য নিটিং করা হয়। আবার যখন তুমি উইভিংয়ে দিবা তখন তো অপটিমাম টুইস্ট দিবা, অনেক সময় অপটিমাম হচ্ছে একটু বেশি দিয়ে আমাদেরকে ক্রিপ ইয়ার্ন বানাইতে হয়। তো ফেব্রিকের ক্ষেত্রে ক্রিপটা ব্যাপারটা কি একই জিনিস, ওখানে যেমন ইয়ার্নের সারফেসটা ক্রিপ বলতে রুক্ষ খোঁচা 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 হয়ে যাচ্ছে, এখানেও ফেব্রিকের যে সারফেসটা আছে সেই সারফেসটা ইরেগুলার হয়ে যাবে, অ্যাব্রো থেব্রো হয়ে যাবে, অ্যালোমেলো হয়ে যাবে। এই অ্যালোমেলো সারফেস অফ ফেব্রিক ডিজাইনকে বা ওই ফেব্রিকটাকে বলা হয় ক্রিপ ফেব্রিক বা ক্রিপ উইভ। অর্থাৎ ফেব্রিকের সারফেসটা কোনো রেগুলারিটি শু করবে না, রেগুলার শু করলে তো ধরো যে আলোর নিয়মিত প্রতিফলন, আলোর নিয়মিত প্রতিফলন কি শুধু দর্পণেই হয়, একটা কনভেক্স বা কনকেভ তলেও হয় না, মানে একই হারে যখন কোনো দিকে সরে আসলো বা সরে গেল তো তখন সেটাও তো হয়। তো তেমনিভাবে তোমার যদি টুইল হয় একটা কাপড়ের মধ্যে, তো টুইলটা ওটা রেগুলার প্যাটার্ন হবে, আসলে একটা নির্দিষ্ট সাইজে একটা একদিকে সরে যাচ্ছে, তো সেটা কিন্তু একটা রেগুলার রিফ্লেকশন দিবে, মানে কাপড়ের সারফেসটা একটা নির্দিষ্ট লেভেলে স্মুথ হবে বা সারফেসটা লাস্ট হবে, স্মুথ হবে। বাট যখন তুমি এইটাকে ব্রেক করে দিবা,
প্লেনও দিল না, টুইলও দিল না, সাটিনও দিল না, কোনো কিছুই দিল না, অ্যালোমেলও করে দিলা, তখন সেটা হবে সার্ফেসটা ইরেগুলার। আর এই সার্ফেসটাকে বলা হচ্ছে ফেব্রিকের জন্য একটা ক্রিপ ফেব্রিক বা ক্রিপ স্টাইল বা ক্রিপ উইভ। তো আমাদের এখানে কাজ হচ্ছে শুধুমাত্র সার্ফেসটাকে ইরেগুলার করা। আর ইরেগুলার তো মনমতো ওই যে বাচ্চাদের হাতে কলম তুলে দিলে যেটা করে আর কি, ইচ্ছা মতো আঁকাকি করে দিল। তো তোমাদের হাতেও কলম পেন্সিল তুলে দেওয়া হলো, তোমরা ইচ্ছা মতো গোল্লাগুলা যেখানে খুশি সেখানে দিতে পারো, এটাও একটা ক্রিপ হবে। বাট আমরা চাচ্ছি একটু নিয়মের মধ্যে থেকে করতে, যে নর্মালি সাটিনের যে কনসেপ্ট আছে সাটিনটা কেমন, এই যে প্রত্যেকটা জায়গায় একটা করে ইন্টারলেসমেন্ট, এই সাটিনের কনসেপ্টটাকে কাজে লাগিয়ে আমরা ফেব্রিককে ক্রিপ করি। এই জন্য এটা হচ্ছে কি সাটিনের একটা ডেরিভেটিভস। চাইলে তুমি ক্রিপ কিন্তু নিজেও করতে পারবা, সাটিনকে কাজে না লাগিয়েও করতে পারবা, মন মতো করলা আর কি, তাই ভালো লাগতেছে এখানে কোলা দিলাম, এখানে ক্রস দিলাম, এখানে দিলাম না, দিয়ে দিয়ে একটা এলোমেলো ডিজাইন করে দিলাম, সেটা একটা ক্রিপ হবে। বাট আমরা চাচ্ছি একটু রেগুলার সিস্টেমের মধ্যে, মানে সাটিনেরটাকে কাজে লাগিয়ে সাটিনের মধ্যে থেকে ক্রিপ অ্যাচিভ করতে। তো সেটা চারভাবে করা যায়, যে কোনো একটা নিয়ম শিখে রাখলেই হয় অন্তত ওয়েট প্রসেসিংয়ের জন্য। কিন্তু আপনাদেরকে একটু ডিটেলসে শিখতে হবে সবগুলাই, যে আমরা সাটিন বেজের উপর কীভাবে করতে পারি, রিভার্সিং করে কীভাবে করতে পারি, সুপার ইম্পোজিং করে কীভাবে, আর প্লেন বেজের উপর কীভাবে। তো প্রথমটা দেখেন, প্রথমটা হচ্ছে সাটিন বেজ, মানে একটা বেজ সাটিন ধরে তার উপর ক্রিপ করা। তো তুমি এখানে একটা নর্মালি রেগুলার সাটিন আঁকো, এটা 5 রিপিটের জন্য মনে করো। তো আমরা কী আঁকতে পারি এখানে, 2 মুভ নাম্বার বা 3 মুভ নাম্বার নিয়ে একটা সাটিন আঁকতে পারি, তাই তো? তো মনে করো আমরা একটা সাটিন আঁকছি, কত নিব মুভ নাম্বার, 2, এই তো 2 মুভ নাম্বার নিয়ে এটা 5 রিপিটের মধ্যে একটা সাটিন হলো। তো এখন এটাকে বেস করে এখানে আমরা যেটা টুইল নিয়ে নেই, 5 ঘর আছে না, 5 ঘরের মধ্যে কী হবে, টুইল হবে, 5 ঘরে টুইল একটা নাম দাও, কত টুইল নেব, টু বাই থ্রি, তো নিলাম 2/3 টুইল। এই আমরা যে কক্সক্রু আঁকছিলাম না, কক্সক্রু মনে আছে, কক্সক্রুতে কী করছিলাম, একটা টুইল নিয়েছিলাম, সে টুইলটা কোথা থেকে শুরু করছিলাম, সাটিনের ওই পয়েন্টগুলো থেকে না, এটা সেম সাটিন বেস ডিজাইনটা, যা একটা অড নাম্বার নিয়ে করলে ওটাই একটা কক্সক্রু উইভ, অড নাম্বার জিনিসটা একই, ওটাও কিন্তু একটা কক্সক্রুটা একটা কিন্তু রেগুলার প্যাটার্ন না, কক্সক্রুটা একটা ক্রিপ উইভ, মনে আছে কি না, কক্সক্রু যে আঁকছিলাম গত ক্লাসে, কী করছিলাম, একটা 11 রিপিট বা 9 রিপিটের জন্য একটা সাটিন নিয়েছি না, তো সাটিনের ওই যে পয়েন্টগুলো আছে, যেখানে যেখানে সাটিনের পয়েন্টগুলো আছে, সেই পয়েন্ট ধরে ধরে আমরা এই টুইলটাকে কমপ্লিট করছিলাম, মনে আছে না, ওই একই কাজ। এই সাটিন বেজের উপর যে ক্রিপ উইভটা আঁকা হয় এটা একটা কক্সক্রু উইভ, যদি অড নাম্বার নাও তুমি তাহলে এটা এমনিতেই এটা ক্রসক্রু হবে, আর ওই কক্সক্রু উইভটাও একটা কি ক্রিপ উইভ সাটিন বেজের উপর। তাহলে এখান থেকে শুরু করতেছি, 1 আপ 2 আপ, এই পয়েন্টগুলো কিন্তু এখানে এখানে, বা এটা তুমি নাও যদি ইউজ করো এখানেই করে ফেলতে পারো, কেউ আসে এখানে টুইলটা এঁকে দুইটাকে কম্বাইন করতে পারো। আমরা যদি এটার মধ্যে করে ফেলি, ধরো এখানে চিন্তা করলাম এই পয়েন্টগুলো হচ্ছে আমার স্টার্টিং পয়েন্ট, এখানে আমি কত আঁকবো, 2/3, এখান থেকে শুরু, 1 আপ 2 আপ, 1 ডাউন 2 ডাউন 3 ডাউন, তারপর এখানে তো 2 আপ 3 ডাউনই, এই 1 আপ, এই হচ্ছে কি 2 আপ, তারপর যে 1 ডাউন 2 ডাউন 3 ডাউন, তারপর যে 1 আপ এই 2 আপ, 1 ডাউন 2 ডাউন 3 ডাউন, 1 আপ এই যে 2 আপ, 1 ডাউন 2 ডাউন 3 ডাউন, এই 1 আপ এই হচ্ছে 2 আপ, 1 ডাউন 2 ডাউন 3 ডাউন। তাহলে এটাই হচ্ছে কি একটা ক্রিপ উইভ সাটিন বেজের উপর। এটা বুঝতে পারছো, এটার সাথে কক্সক্রু উইভের পার্থক্য আছে কোথাও, তিনটাতে এদিকে চলে আসছে, বেসিক চেঞ্জ হবে না, বেসিক যা আছে তাই, তীরচিহ্ন সারা জীবন একই রকমই থাকবে। তো এটা আমরা ছোটো দিয়ে দেখালাম আর কি, একেবারে ছোটোর মধ্যে দেখালাম, বাট এগুলো একটু বড় হয়, ক্রিপ ডিজাইনগুলো করার জন্য একটু বড় হয় রিপিট। মনে করো তুমি 7 রিপিট নিলা, 8 রিপিট নিলা, যদি 7, 9, 11, 13 এগুলো নাও তাহলে সেটা কিন্তু নিজেই একটা কি উইভ, কক্সক্রু উইভ, অড নাম্বার। আর যদি জুন নাও তাহলে এটা কক্সক্রু হবে না বাট ক্রিপ হবে। তার মানে বুঝলাম কি, যে ইভেন নাম্বার, অড নাম্বার, কক্সক্রুটাও কিন্তু নিজেও একটা ক্রিপ উইভ, কিন্তু সাটিন বেজের উপর আমরা সেম কনসেপ্টটা এঁকে থাকি। আচ্ছা, তারপর রিভার্সিং, রিভার্সিংয়ের মধ্যে আবার অনেকগুলো টেকনিক আছে, রিভার্সিং অনেকভাবে করা যায়।
তো তার মধ্যে আমরা অত ডিপে যাচ্ছি না, একটা রিভার্সিং টেকনিকই শিখি। মোটিভকে রিভার্স করে সহজে করা যায়। মোটিভ তো চিনো, ওই যে ছোটোবেলায় টেট্রিস গেম খেলছিল না, টেট্রিস ভিডিও গেম যখন আসছে প্রথম প্রথম, ওই যে এরকম থাকতো, তারপরে এরকম থাকতো নাকি, এগুলো খেলছো না? খেলছো তো এগুলা? ওই যে এগুলো দিয়ে বিল্ডিং বানাইতে হইতো, এক একটা আসতো ঘুরে ঘুরে বিল্ডিং বানাইতে হইতো, খেলছো খুব। এটাকে বলা হয় একটা মোটিভ, মানে মোটিভ তো আসলে রেগুলার কোনো বিষয় না। মোটিভ শব্দটা দ্বারা আসলে ইন্ডিকেট করে হচ্ছে আমার কোনো একটা বেসিক কাপড়ের উপর আমি যদি কোনো নকশা ফুটিয়ে তুলি, একটা ফুল হইতে পারে, একটা ডায়মন্ড শেপ হইতে পারে, হ্যাঁ, অথবা একটা কোনো একটা বৃত্তাকার শেপ হইতে পারে, ওই শেপটা বা ওই আকৃতিটা বা ওই ডিজাইনটাকে মোটিভ বলে। এমনি অ্যাপারেলেও তো দেখো না মোটিভ আছে, ট্রিমস অ্যান্ড অ্যাক্সেসরিজ পড়ছো না তোমরা? পড়ছো বলতে পারবা 10টা টিমসের নাম? স্যার ইয়ারের মধ্যে আসি, ইয়ারেই থাকি, ফেব্রিক আর ব্যাপারে নিয়ে যাই না। এটা এটা হচ্ছে মোটিভ, মানে বুঝতে পারছো যে মোটিভ মানে হচ্ছে যে একটা 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 নকশা, একটা নতুন করে সৃষ্টিগত নকশা যেটা কাপড়ের মধ্যে একটা ভিন্ন রূপ নিয়ে আসবে। তো এরকম মোটিভকে রিভার্সিং করে করে আমরা করতে পারি। তো এটাকে আমরা মোটিভ যদি ধরে নিই, এটা একটা মোটিভ, এটা একটা স্টাইল, এটা একটা প্যাটার্ন, এটা একটা মোটিভ স্টাইল, তাহলে এই স্টাইলটাকে রিভার্সিং করে, যেমন এটার মাথাটা এখন নিচের দিকে, আমি যদি এটার মাথাটাকে উপরের দিকে করে দেই তাহলে রিভার্স হবে না? আবার মনে করো এটার মাথাটা হচ্ছে একবার ডান দিকে, এটার মাথাটা যদি আবার বাম দিকে করে দেওয়া হয় তাহলে রিভার্স হবে না? এভাবে করে রিভার্সিং করে মোটিভকে ক্রিপ উইভ আঁকা যায়। তো সেটা কীভাবে আমরা এখানে দেখি, আমি এটাকে প্রথমে চারটা কোয়ার্টার আগে ভাগ করে নেই, ভাগ করার উদ্দেশ্য হচ্ছে তোমাদের বোঝার সুবিধার্থে। আচ্ছা মনে করো আমি একটা মোটিভ আঁকি, এখানে একটু খেয়াল করো, এটা তো দেখতে পাচ্ছ, এটার মাথাটা কোন দিকে, ডা সামনের দিকে বাড়ানো না, বোঝা যাচ্ছে ব্যাপারটা? আর এটার উপরে আমি আরেকটা মোটিভ আঁকলাম যেটার মাথাটা হচ্ছে পেছনের দিকে বাড়ানো, এই যে এটা, বুঝছো? রিভার্স হয়েছে, মানে এটা এই মোটিভের মাথাটা সামনের দিকে, এটা পেছনের দিকে, তাহলে এটার সাথে এটা রিভার্স হয়ে একটা অংশ সেল গঠন করছে। তো এখানে যা হলো এখানেও তা হবে, এই কর্নারে যা এই কর্নারেও তা, আর এই দুই কর্নারে কী হবে, এগুলোর মাথাগুলো যেহেতু ডানে বামে ছিল, এখানে মাথাগুলো আমরা উপর নিচে দেব। এটা উপরে, হ্যাঁ, আর এটা হচ্ছে নিচে, সরি, এই এই চারটা ঘরে যা আছে তা এই ঘরে কপি করো, আর এই ঘরে যা আছে তা এই ঘরে হবে। হ্যাঁ, কোয়ার্টারগুলো সেম হবে আর কি, এই কোয়ার্টারের সাথে এই কোয়ার্টার, এই কোয়ার্টার সেম, এই কোয়ার্টার এই কোয়ার্টার সেম। এটা জানেন তা না না না, এটা তো মাথাগুলো দেখতেছো না, এটার মাথা হচ্ছে এদিকে এদিকে, আর এটা হচ্ছে উপরের দিকে নিচের দিকে। নাম হচ্ছে রিভার্সিং মোটিভ, মোটিভকে দুইবার রিভার্স করা হয়েছে, বোঝা গেছে? এটা বুঝা গেছে তো? থার্ড আসো, সুপারইম্পোজিং। সুপারইম্পোজিংটা হচ্ছে কম্বাইন টুইলের মতো, কম্বাইন টুইল পড়ছিলাম না, একটা টুইল তার সাথে একটা টুইলকে কম্বাইন করে দেওয়া, এখানেও যাই কিছুই না, দুইটা টুইল দুইটা ডিজাইন আঁকবা, একটার সাথে একটাকে অ্যামালগামেট করে দিব। তাহলে আমরা দুটো দিন আঁকি, এখানে একটা শাড়ি নাকি কত কত, পাঁচ পাঁচ রিপিটের মধ্যে,
তো আগে তো দুই মুভ নাম্বার নিয়ে আসছি, এখন তিন মুভ নাম্বার নেই নাকি? এটা একটা সাটিন। আর এখানে তোমার ইচ্ছা মতো যে কোনো ডিজাইন নাও, যে কোনো। এটা যে টুইল হইতে হবে বাধ্যতামূলক তা না, যদি টুইল হয়, ধরো এখানে টুইল নিলা, টুইল নিয়ে এই দুটাকে কম্বাইন করবা, তখন কিন্তু সেটা কম্বাইন টুইল হবে, দুটা টুইল নিলে। আর যদি একটা টুইল নাও একটা সাটিন নাও, তাহলে সেটা কিন্তু এই যে সাটিনের মধ্যেই পড়তেছে, সাটিনের ডেভিলিউশনের মধ্যে পড়ে, মানে ক্রিপ। এটা যদি সাটিন নাও, এটা যদি টুইল না নিয়ে অন্য কিছুও নাও, প্লেন নিলা বা অন্য কোনো ডিজাইন নিলা, তাও কিন্তু এটা কি সাটিনের ডেভিলিউশন থাকতেছেই। তো এখানে আমরা টুইলই নেই সহজ, যেহেতু একটু লাস্ট যে চ্যাপ্টারটা পড়লাম সেটা তো টুইল চ্যাপ্টার, এটা টুইলের বিষয়গুলো আমাদের মনে আছে। কত কত নিব? আগেরটা তো 2/3 নিছি, এটা 3/2 নেই নাকি? এটা কি 3/2 টুইল? এটা হচ্ছে কি 5x5 সাটিন, বাবা 1/5 সাটিন, 1/4, সরি 1/4 ডাউন সাটিন। আর এটা হচ্ছে কি টুইল। এই দুটাকে কম্বাইন করে ফেলো। কম্বাইন করা মানে কি, এটার উপরে এটাকে বসায় দাও, এখান থেকে তুলে নে, এটাকে এটার উপরে বসায় দাও, তাহলে এই ক্রসগুলো ঠিক থাকবে। যেমন এটার ক্রসটা কোথায় পড়বে? এখানে পড়বে, তাহলে মোটামুটি ক্রস লাগবে না। এই ক্রসটা কোথায় পড়বে? এখানে পড়বে, তাই না? এই ক্রসটা এখানে পড়বে, এটা এই যে এখানে একটা ক্রস দিতে হবে, তাই না? বুঝতেছো? আর এটা এটা ক্রস দিতে হবে, তাহলে এটাই হচ্ছে কি একটা ক্রিপ উইপ, সুপার ইম্পোজড ক্রিপ উইপ। আমি আরেকটাতে গেলাম না আর কি, এখানেই করে ফেললাম, বুঝছো তো না? এখানে টুইলটা আঁকবা, এখানে সাড়িনটা আঁকবা, সাড়িন টুইলকে কম্বাইন করে আরেকটা আঁকবা আর কি, সেই কম্বাইনটা তো এরকমই হবে নাকি? মানে এটা এখানে একটা টুইল ছিল, সে টুইলটাকে এটার উপরে বসালাম, তো বসালে যেখানে যেখানে ক্রস আছে সেখানে তো ক্রসগুলো তো থাকবে, এই ক্রসগুলো থাকবে, এই ক্রসগুলো থাকবে, তো থাকলে যেসব জায়গায় কমন আছে সেগুলো তো ডাবল ক্রস দেওয়ার বিষয় নাই। যেমন কমন কি, এইটা যদি এখানের উপর বসাও, তাহলে এখানে ক্রস আছে, আর আলটিমেটলি টুইলের উপরও এখানে ক্রস ছিল, তাহলে কি ক্রস দিব আরেকটা? না, এখানে ক্রস আছে, এখানেও তো ডিজাইনের মধ্যে ক্রস ছিলই, দিব না। এখানে ক্রস আছে, এই ক্রসটা তো এখানেও আছে, বাট এই যে এটার এই ডিজাইনের মধ্যে এখানে একটা ক্রস আছে, কিন্তু এই ডিজাইনের মধ্যে এখানে কিন্তু ক্রস ছিল না, সেই ক্রসটা আমরা দিয়ে দিলাম এখানে। আর এই ডিজাইনের মধ্যে এখানে ক্রস আছে, বাট এখানে ছিল না, এটা এটা আমরা দিয়ে দিছি। মানে কম্বাইন করা, ওই যে কম্বাইন টুইল পড়ছি না, জিনিসটা একই, কম্বাইন করা, দুটাকে কম্বাইন করা। কম্বাইন করলে কমনগুলো তো থাকবেই, আনকমনগুলোও আসবে, আনকমনগুলোও এসে একটা বড় ডিজাইন হবে। এটা হচ্ছে একটা ক্রিপ উইপ। এটা কীভাবে কোন কিছুর উপর বেস করে আঁকা হয়েছে? বাই সুপার ইম্পোজিং। কাকে কাকে সুপার ইম্পোজ করেছ? 1/4 সাটিন অ্যান্ড 3/2 টুইল। এই এখানে চলে আসো, এখানে কি বলছে, প্লেন বেজের উপর একটা ক্রিপ উইপ আঁকতে হবে। তো প্লেন বেজের ব্যাপারটা হচ্ছে আমাদের ওই যে সাটিনের যে কনসেপ্ট সেটা ঠিক থাকবে, বাট সাটিনের অল্টারনেট সবগুলো আমরা প্লেনকে ইউজ করব, প্লেন উইপ, মানে 1/1 প্লেন, মানে কাপড়ের মধ্যে ফার্মনেস আনার জন্য অল্টারনেট ইয়ানগুলোকে আমরা প্লেন দিয়ে দিব, আর বাকিগুলো আমরা সাটিনের কনসেপ্টে এঁকে যাবো। এই জন্য এটার নাম হচ্ছে প্লেন বেজের উপর, বা প্লেন উইপকে কাজে লাগিয়ে, প্লেন উইপের উপর ভিত্তি করে একটা ক্রিপ উইপ, যেটা কিনা সাটিনেরই ডেরিভেটিভস, তবে প্লেনটাকে আমরা এখানে সাটিনের সাথে অ্যাড রাখবো। তো এখানে আমি একটু ছোটো করে দেখাচ্ছি, বইতে হয়তো বড়গুলো দিয়ে শুরু করছে, আমরা যত ছোটো করতে পারি তত কম ঘর আঁকতে হবে। তো এখানে আমি এই এখানের মধ্যে একটা টুইল আঁকবো, সাটিন আঁকবো, সাটিন। চার রিপিটের মধ্যে আমরা কত মুভ নাম্বার নিয়ে সাটিন আঁকতে পারি? চার রিপিটে কত মুভ নাম্বার নিয়ে সাটিন আঁকতে পারবো? নাই তো, তাই ইচ্ছা মতো আঁকবো ইরেগুলার, মনে করো এরকম আঁকলাম ইরেগুলার। এটা একটা কী হলো, 4/4 সাটিন হলো, তাই না? TIN না TWN? ওই যে প্রথম ইন্ট্রোডাকশন দেওয়ার সময় যে একবার TIN থেকে বেরোইছি, আর কিন্তু TIN এ যাই নাই। কেন, এখানে কে শুধু শুধু কষ্ট করে 12টা ক্রস দিবে, তার চেয়ে 4টা ক্রস দেওয়া ভালো না?
কাপড়টা উল্টাই দেখলো তো এটা অ্যাসেট টিআই নিয়েই। আচ্ছা এখানে এবার নাম্বারিং করবো আমরা, এখানে নাম্বারিং করার সময় এই চারটা ঘরের জন্য চারটা নাম্বার রাখবো আর অর্ডারের নাম্বারগুলো ফেলে রাখবো, যেমন 1, 2, 3, 4। আর এদিক থেকেও যদি চিন্তা করো যে 1, 2, 3, 4 এই চারটা ঘর। আচ্ছা এবার আমাকে আট ঘরের মধ্যে, এখানে ঘর আছে আটটা, আট ঘরের মধ্যে একটা টুইল সাজেস্ট করো, যে কোনো একটা টুইল আট ঘরের মধ্যে। না আমরা বলছিলাম যে ছয়ের উপরে গেলে আমরা রেগুলার টুইল করি না, মাল্টিপল টুইলে চলে যাই। 2, 1, 3, 3, 2, 3, 5, 6, 7, 8 ঠিক আছে আমরা এটা আঁকবো 2×1, 3×2 টুইল। এখন এই টুইলটা আঁকার ক্ষেত্রে একটু খেয়াল করো আমরা কিছু ঘরকে স্কিপ করে করে যাব, যেমন আমার এই যে সাটিনটা আছে এই সাটিনটা তো ইউজ হবেই, বাট সাটিনটা ইউজ হবে কোথায়, এই নাম্বারিং করা জায়গাগুলোতে, যেমন এখানে 1, 2, 3, 4 এটাও তুমি 1, 2, 3, 4 করতে পারো। এখন এখানে মোট ঘর আছে কয়টা, 64টা, 64টা ঘরের মধ্যে এখানে আছে কয়টা, 16টা। এখন তুমি যদি এক আর এককে কমন নাও, এক আর একের মধ্যে কমন এই পয়েন্টটা আছে, 2 আর 2কে কমন নাও এটা, 3 আর 3কে কমন নাও, 4 আর 4কে কমন নাও, হ্যাঁ তারপরে যে 3 আর 2কে কমন নাও, এইখানে যদি শুধু এই এই সংখ্যাগুলো ধরে তুমি আগাও তাহলে কয়টা ঘর পাবা। ১৬টা হবে কি না বোঝা যায় বিষয়টা, মানে আমার এখানে তো মোট ঘর আছে 16টা, 1, 2, 3, 4 মনে করো যেখানে 3 মানে ওয়ার্পের 3 ওয়েফটের 2 আমি যদি এখান থেকে চুজ করতে চেষ্টা করি, ওয়ার্পের 3 কোথায় আছে, এটা না, ওয়েফটের 2 কোনটা, এটা সেটা এই পয়েন্টটা না, কিন্তু এই পয়েন্ট এরকম একটা পয়েন্ট তো এখানেও আছে, ওয়ার্পের 3 ওয়েফটের 2 মানে এটা, বুঝা গেছে। আবার এই ওয়ার্পের 4 ওয়েফটেরও 4 এই যে পয়েন্টটা এটা এখানেও থাকবে না এরকম, এই ওয়ার্পের 4 ওয়েফটের তার মানে এই জায়গাটা, তো এইরকম এইখানে যেরকম 16টা পয়েন্ট আছে বা 16টা অবস্থা আছে, 16টা সেল আছে, এইখানেও এরকম 16টা সেল আছে না, কোথায়, ওই যে নাম্বারগুলোর বরাবর, নাম্বার ছাড়া বাকি যারা আছে তাদেরকে আপাতত চিন্তা করার দরকার নাই, এদেরকে বাদ দাও, এদেরকে মাথা থেকে ফেলে দাও, যে যারা নাম্বারিংয়ের মধ্যে পড়ে নাই, যেমন এখানে চারজন আছে যারা নাম্বারিংয়ের মধ্যে পড়ে নাই, এদিকেও চারজন আছে তারা কী করছে, নাম্বারিংয়ের মধ্যে পড়ছে, পড়ে নাই, ওই নাম্বারিংয়ের মধ্যে যারা পড়ে নাই তাদেরকে আমরা বাদ দিব, কারণ ওই জায়গাগুলো আমরা লাগবো হচ্ছে প্লেন হুইপ করার জন্য, ঠিক আছে। তাহলে নাম্বারিং করা ছাড়া বাকি যে ঘরগুলো আছে সেইখানে আমরা টুই লাগবো, টুই লাগবো কোথায় লাগবো, ওই যে সাটিনের উপর বেস করে এই জায়গাতে টুই লাগা শুরু করবো, এই জায়গাতে টুইল লাগা শুরু করবো, এই জায়গাতে টুইল লাগা শুরু করবো, এই জায়গাতে টুইল লাগা শুরু, সেই টুইলটা কী টুইল, এই যে এই টুইলটা আট ঘরের একটা টুইল, বুঝা গেছে। আচ্ছা এবার আমাকে বলো প্রথম টুইলটা কোথা থেকে শুরু করবো, এই ঘর থেকে তাই না, আচ্ছা এখান থেকে আঁকা শুরু করবো প্রথম টুইলটা, দ্বিতীয় টুইলটা কোথা থেকে আঁকবো, এখান থেকে কি না, তৃতীয়টা, এখান থেকে, মানে এই জায়গাটা এটা না, বোঝা যায় না, তুমি সংখ্যা ছাড়া বাকি কাউকে আর চিন্তা করার দরকার নাই, শুধু মনে করবা যে এখানে এই সংখ্যাগুলো চারটা আছে, 1, 2, 3, 4 এদিকেও কে আছে, 1, 2, 3, 4ই আছে, তো তোমার এই এটা এটা কোথায় আছে, 2 আর 2এ আছে, তো তুমি এটাকে 2 আর 2এ নাও, 2 আর 2এ এই যে এই পয়েন্টটা, এটা কোথায় আছে, 3এ ওয়ার্পে আর 4এ হচ্ছে ওয়েফটে, তো 3এ ওয়ার্পে 4এ ওয়েফটে ঘর কোনটা, এটা না, আর এটা কোথায় আছে, এটা 4এ ওয়ার্প 3এ ওয়েফট, 4এ ওয়ার্প 3এ ওয়েফট তার মানে এখানে আছে, তাহলে আমরা চারটা পয়েন্টকে খুব সুন্দরভাবে লোকেট করতে পারছি না, এই চারটা পয়েন্টে আমরা এবার ওই টুইলটা আঁকবো। একে ফেলো তো দেখি,
এই যে এখান থেকে শুরু করবো আর কি, টু বাই ওয়ান, ওয়ান আপ, এই যে টু আপ, ওয়ান ডাউন, তারপর কি থ্রি আপ, ওয়ান আপ, টু আপ, থ্রি আপ, কত ডাউন, টু ডাউন, তারপরে এই যে এখানে এটা এটা তো ওয়ান আপ, এই যে টু আপ, তারপরে কত ডাউন, ওয়ান ডাউন, তারপরে কত, থ্রি বাই টু, ওয়ান আপ, টু আপ, থ্রি আপ, এই ওয়ান ডাউন, টু ডাউন, তারপরে যে এখানে আসো, এটা ওয়ান আপ, এই যে টু আপ, তারপরে কি ওয়ান ডাউন, তারপর থ্রি আপ, ওয়ান আপ, টু আপ, থ্রি আপ, ওয়ান ডাউন, টু ডাউন, তারপরে এখান থেকে ওয়ান আপ, এই টু আপ, তারপরে কি ওয়ান ডাউন হয়, তারপর যে থ্রি আপ আছে, এই ওয়ান আপ, টু আপ, থ্রি আপ, ওয়ান ডাউন, টু ডাউন, এটুকু পর্যন্ত বুঝতে পারছি না সবাই, বুঝতে পারছি তো? তাহলে আমরা কী কী নিলাম, একটা সাটিন নিয়েছিলাম ফোর ফোর রিপিটার, একটা টুইল নিয়েছিলাম আট রিপিটার। যদি তুমি এখানে সাটিনটা একটু বড় নাও, ধরো রেগুলার করতে যাচ্ছ, তাহলে ফাইভ ফাইভ নিলা, তখন এখানে ঘর কটা নিতাম, দশটা, দশ দশ, যদি এটা ছয় রিপিটার সাটিন হইতো বারো বারো, এরকম করে বেড়ে যাবে কিন্তু, কারণ তোমার তখন এখানে কিছু ঘরকে তো স্কিপ করে যেতে হবে, অর্ধেক ঘরকে স্কিপ করে যেতে হবে। তাহলে আমরা টুইলের সাহায্য নিলাম, যে এই সাটিনের পয়েন্টগুলোকে আগে খুঁজে বের করলাম, আসলে সাটিন কোথায় কোথায় হয়েছিল নাম্বারিং করে সেই পয়েন্টগুলোকে খুঁজে বের করলাম, সেই পয়েন্টে গিয়ে টুইলগুলো আঁকলাম, শেষ কাজ। এরপরে বাকি যেখানে আমরা কাজ করি নাই, তারা কারা, ওই যে যারা নাম্বারিংয়ের মধ্যে পড়ে নাই, নাম্বারিং মধ্যে পড়ে নাই, এরকম কয়টা ঘর আছে ওয়ার্পে, চারটা, ওয়েফটো কয়টা আছে, চারটা, ওই জায়গাগুলোতে প্লেন করতে পারবা, ওয়ান আপ, ওয়ান ডাউন, ওয়ান আপ, ওয়ান ডাউন, এই যেমন এটা ওয়ান ডাউন, এই যে ওয়ান আপ, এটা একটা অন্য কালার হলে ভালো হতো, গোল দিব, এই ক্রসগুলা মানে আপগুলা কোথায় পড়ছে, নাম্বারিংয়ের মধ্যে পড়ছে, কোনো নাম্বারিং ঘরে তো পড়ে নাই, কোথায় পড়ছে, নাম্বারিং ছাড়া ঘরগুলোতে, তো একইভাবে পরেরটাও একইভাবে করবা, মানে নাম্বারিং ছাড়া ঘরগুলোতে এই এই কাজগুলো করবা। এখানে যেমন নাম্বারিং নাই, তাহলে এখানে এই ডাউন থেকেই শুরু করবা, সবগুলো ডাউন থেকেই শুরু করবা, হ্যাঁ, সেম মানে বলতে হচ্ছে আমার তো এখানে প্লেনটা কমপ্লিট করার জন্য আরেকটা ঘর দরকার, মাঝখানে আরেকটা ঘর দরকার, সেই ঘরটাকে তুমি অলরেডি ধরে নিতে হবে, মানে একটা প্লেন উইভে কী হয় যে এখানে আপ আছে, এখানে ডাউন আছে, এখানে ডাউন আছে, পরে গিয়ে তো আবার আপ হয়, যে মাঝখানে যে সংখ্যাগুলো আছে সংখ্যাগুলোকে অলটারনেট ধরে নিতে হবে। আমার তো এটা বেসটা হচ্ছে প্লেন বেস, প্লেন বেসের মধ্যে তোমার তো প্লেন একবার ষোলোর মধ্যেই, মানে আটটা ঘরের মধ্যেই প্লেন একবার, বাট আটটা ঘরের মধ্যে আমরা ওই নাম্বারিং করে ঘরগুলোতে হাত দিব না, বাট এগুলোকে রিভার্স ধরে নিব, বোঝা গেছে, নিচে ধরলে, নিচে আপ ধরলে, নিচে আপ ধরলে তো নাম্বারিংয়ের মধ্যে পড়ে যাচ্ছে আপটা, এই যে এক নিচে আছে না, নাম্বারিং বিহীন ঘরে পড়বে ক্রসগুলা, তুমি যেভাবে করে এই নাম্বারগুলোকে কমন করে ষোলোটা ঘর পাইছিলে না, নাম্বার ছাড়াও এরকম ষোলোটা ঘর পাবা, সেই ষোলোটা ঘরকে ক্রস করে দাও, তাহলেই প্লেন বেজের উপর হয়ে যাবে, বুঝতে পারছ? মানে নাম্বারিং করে তুমি ঘর পাইছিলে কটা, ষোলোটা, এখন নাম্বার ছাড়া ঘর কটা আছে, এখানে নাম্বার নাই, এখানে নাম্বার নাই কোনটা, এটাতে নাম্বার নাই, এটাতে নাই, এটাতে নাই, এটাতে নাই, তাহলে এই এখানে চারটা পাইলা, তারপরে এখানে আছে নাম্বার নাই, একটা, দুইটা, তিনটা, চারটা পাবা না, এরকম করে নাম্বার ছাড়া ঘর কাটা পাবা ষোলোটা, সেই ষোলোটা ঘরে তুমি ক্রস দিয়ে দিলে এটা কি প্লেন বেজের উপর হয়ে যাবে, যথেষ্ট এলোমেলো হয়েছে না, এলোমেলো তো যথেষ্ট হয়েছে, কি সেল তো এখানে যা আছে তাই, এখানে যদি রিপিট যদি মনে করো পাঁচ হয় তা তুমি দশ দশ নিবা, এটা যদি ছয় হয় তাহলে বারো বারো নিবা, এটা দ্বিগুণ হয়, সাটিনটা ডাবল হয়ে যাবে, কারণ কি সাটিন তো তুমি আঁকবা অর্ধেকের মধ্যে, সাটিন আঁকবা অর্ধেকের মধ্যে, বাকি অর্ধেক তো তোমার খালি রাখতে হবে প্লেনের জন্য, মানে এটা সাহায্য নিলাম না আর কি, উচিত ছিল কি, উচিত ছিল হচ্ছে এখানে টুইলটা আঁকা, টুইলটা এঁকে তারপর এটাকে ওখানে নিয়ে যাওয়া, তো আমরা ওই টুইলের মধ্যেই এঁকে ফেলছি,
তো আশা করা যায় পরীক্ষায় অত ভেঙে আসবে না যে সুপার ইম্পোজিং করে আঁকো বা রিভার্সিং করে আঁকো বা প্লেন বেজের উপর আঁকো, যদি এসেও পড়ে তাহলে আমরা পারবো। 5x5 বুঝলে, এটা 5x5, এটা 5x5 হলে এখানে 10 ঘর লাগতো, মানে 5x5 হলো আর কি। এখানে যদি 5 ঘরের হতো তাহলে এখানে লাগতো হচ্ছে ঘর 10টা, কারণ তোমার তো 10টা তখন লাগতোই, 5টা রাখতে হচ্ছে সাটিনের জন্য, বাকি 5টা হচ্ছে প্লেনের জন্য। ড্রাফটিং তো নর্মালি স্ট্রেট ড্রাফটিং হবে, করার নাই, মিল নেই তো। ক্রিপ উইভের স্ট্রেট ড্রাফটিংয়ে হবে, কারণ ক্রিপ তো মানে রেগুলারিটি নাই, ইরেগুলারিটি কী বলো? হ্যাঁ, যদি শুধু ক্রিপ উইক আঁকা হয় তাহলে ছোটোখাটো দিকে একটা আঁকবো আর কি, যেটা সবচেয়ে ছোটো হয়, সহজে আঁকা যায় এরকম। তাহলে আমরা কিছু থিওরি স্কিপ করে গেছি আর কি, স্কিপ করে গেছি, সেগুলো হচ্ছিলো হচ্ছে প্লেন উইভের ফিচার, টুইলের ফিচার, সাটিনের ফিচার, প্লেনের অ্যান্ড ইউজ, টুইলের অ্যান্ড ইউজ, সাটিনের অ্যান্ড ইউজ, এবং প্লেনের সাথে টুইলের পার্থক্য, টুইলের সাথে সাটিনের পার্থক্য, প্লেনের সাথে সাটিনের পার্থক্য, এই সবগুলো বিষয় এখানে চলে আসবে। আমরা যদি তিনটাকে পার্থক্য করি তাহলে এখানে পার্থক্যের যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টের উপর ভিত্তি করে আমরা অন্য দুটার মধ্যে পার্থক্য করতে পারবো, চাইলে এটার ফিচারও লিখতে পারবো, অ্যান্ড ইউজও লিখতে পারবো। তো প্রথমে হচ্ছে কনস্ট্রাকশন অফ উইব ডিজাইন, এই উইব ডিজাইনটা কেমন, কনস্ট্রাকশনটা কেমন, প্লেনের ক্ষেত্রে এটা কেমন, অল্টারনেট অর্ডারে ডিজাইনটা আছে না, একটা আপ একটা ডাউন, একটা ডাউন আপ, তাই না? আর টুইলটা কেমন, ক্লিয়ার ডায়াগোনাল লাইন ভিজিবল থাকবে এটার কনস্ট্রাকশনের মধ্যে। আর সাটিনটা কি, একটা রিয়ারেন্স টুইল হবে, কী হবে, রিয়ারেন্স টুইল। এই তিনটা হচ্ছে এদের কনস্ট্রাকশনের দিক থেকে পার্থক্য। তাহলে আমরা এই পার্থক্যগুলো লিখতেছি না, বলে দিচ্ছি আর কি, যে প্লেনটা হয় হচ্ছে অল্টারনেট অর্ডারে বাইন্ডিং, আর হচ্ছে টুইলটা হচ্ছে একটা ক্লিয়ার ভার্টিক্যাল লাইন, আর সাটিনটা কি, রিয়ারেন্স টুইল হবে, রাইট। তো বাইন্ডিং পয়েন্ট কোথায় সবচেয়ে বেশি, বাইন্ডিং পয়েন্ট মানে একটা আটাকে ধরে রাখে কোথায় বেশি, প্লেনে সর্বোচ্চ, তাই না? প্লেনে হচ্ছে মনে করেন আমরা র্যাঙ্কিং করি একদম হাইস্ট, হাই, মিডিয়াম, এই হচ্ছে লো, তো এটা হচ্ছে রিয়ারেঞ্জড টুইল। আমি সংক্ষেপে লিখতেছি আর কি, এটা হচ্ছে ডায়াগোনাল লাইন, ক্লিয়ার ডায়াগোনাল লাইন, এটা হচ্ছে অল্টারনেট অর্ডার, ফ্লুটিং অফ ইয়ার্ন, ইয়ার্ন সবচেয়ে বেশি বেঁচে থাকে কোথায়, যেখানে বাইন্ডিং বেশি সেখানে সেখানে ফ্লুটিং তো কম হবে, তাই না? ফ্লুটিং বেশি সর্বোচ্চ কোথায়, সুতা সবচেয়ে বেশি বেঁচে থাকে কোথায়, কোন উইবে, প্লেন উইবে, সাটিনে, তাহলে এটা হচ্ছে লো, এটা মিডিয়াম, এটা কি, আগের সিরিয়ালটা উল্টে গেছে। এপিয়ারেন্সের স্ট্রাকচারটা তো আর র্যাঙ্কিং করা যাবে না, এপিয়ারেন্সের স্ট্রাকচারটা বলতেছে যে এখানে টেক্সচার বলতে কী বুঝি, টেক্সচার, কি একজন বলো না, একটু জোরে বলো, অ্যাস্থেটিক, নান্দনিকতাটা, হ্যান্ডফিলটা, হ্যান্ডফিল তো ডিপেন্ড করবে হচ্ছে ফাইবারের উপর, মানে ম্যাটেরিয়ালটা কি শক্ত নাকি নরম তার উপর, হাত দিয়ে ধরে সফট মনে হয় নাকি খসখসা মনে হয় নাকি শক্ত মনে হয়, যেহেতু মনে করো ফ্লুটিংটা বেশি হবে, মানে লঙ্গার ফ্লুট হলে সারফেসটা কিন্তু একটু স্মুথ হবে বেশি, মানে সারফেসটা রেগুলার হবে বেশি, এবং ওইটার টেক্সচারাইজেশন ভালো হবে, মানে লাস্টার বেশি হবে, টেক্সচার বেশি হবে ফ্লু মানে সাটিন হলে, আলটিমেটলি কম্পারেটিভলি কমতে কমতে প্লেনে এসে সবচেয়ে কম হবে, মানে টেক্সচারাইজেশনটা লাস্টার, যদি আমরা বলি লাস্টার, লাস্টারের দিক থেকে সবচেয়ে বেশি লাস্টারাস হবে কে, সাটিন, মানে
আমরা তো টেক্সচারাইজেশনকে একটা নির্দিষ্ট শব্দে ডিফাইন করতে পারি না, মনে করেন আমরা টেক্সচার দিয়ে মানে লাস্টার দিয়ে টেক্সচারটাকে বোঝার চেষ্টা করতেছি। তো সেক্ষেত্রে সবচেয়ে বেশি লাস্টারাস হবে কে? সাটিন। কেন? ওই যে ফ্লুট বেশি, সুতা সোজা সোজা বেশি, বাঁকা কম, এই জন্য। থ্রেড ডেন্সিটি মানে সুতাকে কাছাকাছি রাখা যাবে, কোথায় বেশি রাখা যাবে, কোথায় কম রাখা যাবে। মানে তিনটা উইবি আমি মনে করো 40 কাউন্টের সুতা দিয়ে বানাবো। এখন 40 কাউন্টের সুতা দিয়ে কোনটাতে থ্রেডের পরিমাণ বেশি রাখা যাবে, মানে বেশি ইয়ার্নকে জায়গা দেওয়া যাবে প্লেনে? আর কোনো মতামত? কেন প্লেনে কেন না বাইন্ডিং বেশি? সাথে আমার তো ব্যাপার নয়, আমার ব্যাপার হচ্ছে ধরো আমার এই হাতটায় তুমি চিন্তা করো, এখানে মোট কয় ইঞ্চ আছে? ধরো 4 ইঞ্চ আছে। এই 4 ইঞ্চের মধ্যে আমার 8টা আঙুল 8-8ভাবে লেগে আছে। এখন যদি এটা প্লেন হয় তাহলে তারা ইন্টারলেসমেন্ট করবে। ইন্টারলেসমেন্ট করলে কি জায়গাটা একটু বেশি লাগবে না? মাঝখানে একটা গ্যাপ তৈরি হচ্ছে না, মাঝখানে ছিদ্র, মানে ইয়ানগুলোকে তুমি এই যখন এরকম করতেছো খুব বেশি কি কাছাকাছি চাপাইতে পারতেছ? যত বেশি বাইন্ডিং হবে আমার আঙুলগুলোকে তুমি কাছাকাছি চাপাইতে পারবা না। চাইলে আগে যেরকম যখন একবার ধরো কোনো বাইন্ডিং নাই, একেবারে বাইন্ডিং নাই, সবগুলো সুতো উপরে আছে আর ওই সবগুলো সুতো নিচে আছে, তাহলে ওখানে সবগুলো সুতোকে বেশি কাছাকাছি রাখা যাবে না। যত বাইন্ডিং হবে তুমি চাইলেও সুতোগুলোকে ক্লোজ করতে পারবা না। ক্লোজ করতে গেলেই তো যে বাইন্ডিং আছে, যে বাইন্ডিংয়ের জন্য চাপ দিতে গেলেই তো এটা উপরের দিকে উঠে যাবে, ধাক্কা খাবে, মাঝখানে ছিদ্র তৈরি হবে, একটা মানে ফ্রি ফিল তৈরি হবে, ফ্রি ফিল তৈরি হয়ে ওই জায়গাটাকে মানে ওপেন রাখবে। তো এই জন্য এটা হবে না। অর্থাৎ থ্রেড ডেন্সিটি সবচেয়ে পসিবল হচ্ছে যদি কম ফ্লুটের ডিজাইন হয়, যেখানে বাইন্ডিং কম, যেমন সাটিন। সাটিনের মধ্যে তুমি সাটিন একটা কাপড়ের মধ্যে সাটিন একটা কাপড় বানালে, শার্ট বানালে, সেখানে থ্রেড ডেন্সিটি অনেক বাড়াইতে পারবা। সুতাগুলোকে 1 ইঞ্চের মধ্যে 150টা 140টা এরকম সুতাকে জায়গায় দিতে পারবা। বাট যখনই প্লেন উইপ করবা ওই সেম কাউন্টের সুতা দিয়ে 1 ইঞ্চের মধ্যে ওই 140টা 150টা সুতাকে জায়গায় দিতে পারবা না, সুতা জায়গায় দিতে পারবা কম। এটা যারা ফেব্রিক মেজর আসো তারা অ্যাডভান্স উইভিং যখন পরবা সেখানে তোমাদেরকে পরানো হবে, খুব সম্ভবত এই কোর্সটা আমি নিব না। তো এখানে পরানো হবে যে তুমি একটা নির্দিষ্ট কাউন্টের সুতা দিয়ে নির্দিষ্ট ডিজাইনের জন্য সর্বোচ্চ মানে থিওরিটিক্যালি ক্যালকুলেশন করে তুমি দেখতে হবে যে কতটা ইয়ার্নকে তুমি জায়গায় দিতে পারবা। এখন যদি এরকম হয় তোমাকে বলি যে তোমার সুতার কাউন্ট হচ্ছে 40 কাউন্টের সুতা দিয়ে যদি বলি আমাকে 220 ইপিএর কাপড় বুনে দাও, এটা সম্ভব হবে? 220 ইপিএ মানে বুঝতেছো 1 ইঞ্চিতে 220টা সুতা, মানে 1 ইঞ্চিতে 220টা সুতা, একটা সুতা 40 কাউন্টের। আবার বললাম যে প্লেন উইভের হবে, তো এটা তো পসিবল হবে না। এটা একটা ক্যালকুলেশন করে দেখতে হবে যে আমি একটা নির্দিষ্ট কাউন্টের সুতা দিয়ে নির্দিষ্ট উইভের জন্য সর্বোচ্চ মানে অ্যাট বেস্ট কয়টা ইয়ার্নকে 1 ইঞ্চিতে জায়গায় দিতে পারবো। সেটা যদি তুমি প্লেনের জন্য হয় এটা 180, টুইলের জন্য হবে এটা 200 বা 190, সাটিনের জন্য হবে এটা 210, সেম কাউন্টের ইয়ার্ন দিয়ে। আবার ধরো মোটা সুতা 20 কাউন্টের সুতা, 20 কাউন্টের সুতা দিয়ে যদি তুমি প্লেন উইভের জন্য পারো হচ্ছে ধরো 90টা, তাহলে টুইলের জন্য পারবো 100টা, বা সাটিনের জন্য পারবো হচ্ছে 105টা 110টা এরকম। তার মানে যত কম বাইন্ডিং হবে, যত ইন্টারলেসমেন্ট কম হবে, মানে যত বেশি ফ্লুটিং হবে সেই ফেব্রিকে থ্রেডকে তত বেশি কাছাকাছি আনা যায়, জায়গা দেওয়া যায় কাছাকাছি, মানে থ্রেড ডেন্সিটি বাড়ানো যায়। তাহলে থ্রেড ডেন্সিটি সবচেয়ে বেশি পসিবল কোথায়? সাটিনে, তারপর হচ্ছে টুইলে, তারপর হচ্ছে প্লেনে। স্ট্রাকচারাল ফার্মনেস, একটা স্ট্রাকচার বা আকৃতি, এই কাপড়টা কত বেশি ফার্ম হবে, কত বেশি মজবুত হবে, কিসের উপর ডিপেন্ড করে? বাইন্ডিং পয়েন্টের উপর। একটা প্লেন কাপড় তুমি টানতে যাও সে খুলে আসবে সহজে? আসবে না। কেন? কারণ তার সব জায়গায় বাইন্ডিং করে আছে। যেই সুতাটাকেই টানতে না কেন তাকে সবগুলো সুতা ধরবে, প্রত্যেকটা সুতা এই সুতাটাকে ধরে আছে। আর সাটিনে কি একটা সুতাকে হয়তো বা অল্প জায়গাতে এক অনেক দূরে দূরে গিয়ে একটা জায়গায় গিয়ে বাইন্ডিং আছে, সুতরাং ওটাকে খুলতে চাইলে খুব বেশি বাধা পাওয়া যাবে না, তবে কাপড়ের ফার্মনেসটা কম হবে। তাহলে ফার্মনেস সবচেয়ে বেশি হবে কোথায়? প্লেনে, তারপরে কিসে? টুইলে, তারপর হচ্ছে সাটিনে। থিকনেস অফ দ্য ফেব্রিক, ফেব্রিকের যে থিকনেসটা আছে থিকনেসটা কখন বেড়ে যাবে, থিকনেসটা কী জন্য বাড়ে, মানে কোন উইভের জন্য থিকনেস বেড়ে যাবে?
মনে করো একটা জায়গায় আছে এরকম, আরেকটা জায়গা হচ্ছে এরকম গিয়ে এরকম, তাহলে থিকনেসটা কোথায় বেশি? এই কাপড়টা অনেক মোটা হয়ে গেছে না, থিক হয়ে গেছে না? সাইড থেকে দেখতেছি কাপড়ের, এইটা হচ্ছে ওয়ার্প ইয়ার্ন আর এই ফোটাগুলো হচ্ছে ওয়েফট ইয়ার্ন, প্রত্যেকটা জায়গায় ইন্টারলেসমেন্ট। আর এখানে কি একটা জায়গায় গিয়ে ইন্টারলেসমেন্ট হলো, তারপরে আবার গিয়ে একটা জায়গায় মনে করো ইন্টারলেসমেন্ট হলো, তাহলে কাপড়ের থিকনেস তো এই লেভেলে আসে। তো সুতরাং যত বেশি বাইন্ডিং হবে, মানে ইন্টারলেসমেন্ট যত বেশি হবে, কাপড়ের থিকনেস তত বেড়ে যাবে। তুমি একই কাউন্টে সুতা দিয়ে, মানে সেম কাউন্টে সুতা দিয়ে প্লেন কাপড় বানালা, টুইল বানালা, সাটিন বানালা, দেখবা যে প্লেন কাপড়টা একটু মোটা মোটা, মানে কাপড়টা একটু পুরু পুরু থিক, আর টুইলটা একটু কম, সাটিনটা আরও কম। মাস ওর জিএসএম, জিএসএম কোনটার বেশি হবে? কেন এই কথা শেষ, কথা শেষ, আমরা চলে যাচ্ছি। এটা বলো এটা কোনটা মাস জিএসএম, কী কী বুঝলা জিএসএম কী হবে? সাটিনের বেশি হবে কেন? হ্যাঁ, থ্রেডেন সিলে যদি বেশি করি তাহলে বেশি, আর থ্রেডেন বেশি বেশি না করলে, মানে এটা দুইভাবে চিন্তা করতে পারো। মনে করো আমি যদি সব ঠিক রাখি, যে না কাপড়ের মধ্যে আমি অন্য কিছু চেঞ্জ করবো না, যে থ্রেড ডেন্সিটি এই চারটা আছে, এখানেও এই চারটাই আছে, এখানেও এই চারটা, বাট এদের মধ্যে একটাতে প্লেন উইপ করলাম, একটা টুইল, একটা সাটিন করলাম, তো তখন কী হবে? প্লেনে বেশি হবে, প্লেনে বেশি হবে, কারণ হচ্ছে প্লেনের সুতাগুলো তো লম্বা লম্বা, যদিও এখানে এক মিটার কাপড় আছে, এক বর্গ মিটার মনে করো, বাট এক বর্গ মিটার কাপড় তৈরি করতে যে সুতাগুলো লেগেছে সেই সুতাগুলো বড়ো বড়ো। কেন? ওই যে ক্রিম হয়ে আছে এখানে দেখো, এই সুতাটা কত লম্বা ছিল, এইরকম ঘুরে এইরকম ঘুরে এইরকম ঘুরে তারপরে আসছে, তাহলে এখানে কাপড় তো এটুকু, বাট এটুকু কাপড়ের মধ্যে যে সুতাটা আছে সে সুতাটা একটু বড় না? সেটা কি এখানে অত বড় সুতাটা? না, এখানে তো সামান্য একটু বেশি লাগছে। তো এই জন্য সুতার ক্রিম, মানে ফেব্রিকের ক্রিম বেশি হয়, ক্রিম বেশি হওয়ার মানেই হচ্ছে ইয়ার্ন বেশি। মানে এক মিটার কাপড়ে যদি 3% ক্রিম থাকে, তার মানে 103 মিটার কী আছে, সুতা আছে এক মিটার কাপড়ে। যদি এক মিটার কাপড়ের মধ্যে 5% ক্রিম থাকে তাহলে কি 105 মিটার, 2 মিটার সুতা বেশি আছে। তো 2 মিটার সুতার জন্য কাপড়টা একটু ভারী হবে না? আচ্ছা, কী বলছিলাম, মানে মাসের ক্ষেত্রে যদি, মানে জিএসএমটা বাড়বে যদি কি না, মানে সেম থ্রেড ডেন্সিটির হয়, আর যদি আমরা বলি জিএসএম পসিবিলিটি, তাহলে সবচেয়ে বেশি জিএসএম অ্যাচিভ করা যাবে হচ্ছে সেম কাউন্টের সুতা দিয়ে সাটিনে, কারণ হচ্ছে সেখানে থ্রেডের সংখ্যা বাড়ানো যাবে। তো দুইভাবে বলতে পারো, আর তবে আমরা নর্মালি চিন্তা করতেছি এইভাবে, যে একই থ্রেড ডেন্সিটিতে সুতার ক্রিম বেশি হওয়ার কারণে ওই জায়গাতে সুতা বেশি থাকবে, লম্বা সুতা থাকবে, আলটিমেটলি লম্বা সুতার ভর বেশি। কভার ফ্যাক্টর কোথায় হবে বেশি হবে? কেন? কভার ফ্যাক্টরের সাথে কি ইন্টারলেসমেন্টের সম্পর্ক আছে? কভার ফ্যাক্টরের সাথে কিসের সম্পর্ক? হ্যাঁ, কভার ফ্যাক্টর দুটো বিষয়ের উপর ডিপেন্ড করে, একটা হচ্ছে ইয়ার্ন কাউন্ট, মানে সুতাটা কতটা মোটা বা চিকন, আর হচ্ছে স্টোরেজ। তা স্টোরেজ তো অনেক আছে, কভার ফ্যাক্টর মানে কি, মানে কভার ফ্যাক্টর মানে কি সেটা তো আগে বুঝতে হবে, তারপর না কভার ফ্যাক্টর বাড়বে না কমবে সেটা আসবে। কভার ফ্যাক্টর মানে কি? কভার, কভার কভার করে থাকা, কভার ড্রাইভ না, এটা আবার কভার ড্রাইভ তো ড্রাইভ, এটা কভার করা ড্রাইভ। এটা হচ্ছে মানে একটা ফেব্রিকের কতটুকু এরিয়া কভার করা আছে। তোমরা শব্দের মধ্যে তো মিনিং বোঝার চেষ্টা করবা, যে কভার ফ্যাক্টর মানে একটা ফেব্রিকের পুরো জায়গাটা কি ইয়ার্ন দ্বারা অকুপাই করা থাকে? এই যে একটা কাপড় মনে করো এরকম আছে, পুরোটার মধ্যে ইয়ার্ন আছে, কিছু জায়গায় গ্যাপ আছে না, ওই গ্যাপগুলো তো আর কভার করে রাখে না কাপড়টাকে। দেখো কিছু কাপড় দেখবা এখানে রাখলে এই পাশে ওপাশে দেখা যায়, মানে অনেকটা লাইট বোঝা যায়। আর কিছু কাপড় আছে, একটা প্যান্টের পিস দাও এখানে দিলে কী হবে, এই পাশে ওপাশে দেখা যাবে লাইট? সমস্যা, 2% মোটামুটি 10 মিনিট চলবে। আচ্ছা আমরা শেষ করি, কভার ফ্যাক্টর মানে হচ্ছে একটা ফেব্রিকের মধ্যে কী পরিমাণ জায়গা ইয়ার্ন দ্বারা অকুপাই করা আছে, কতটুকু। ধরো ইয়ার্ন দ্বারা যদি 80% অকুপাই করা থাকে তাহলে কভার ফ্যাক্টর 80%, মানে 0.8, আর যদি 70% অকুপাই করা থাকে তাহলে কভার ফ্যাক্টর হচ্ছে 0.7। তো এখন ফেব্রিকের কতটুকু অংশ কভার করা থাকবে, এটা ডিপেন্ড করবে কিসের উপর?
ইয়ারগুলো তুমি কত কাছাকাছি রাখতে পারো থ্রেড ডেন্সিটির উপর। আর এটা কি সুতোগুলো মোটা নাকি চিকন, যদি মোটা মোটা সুতা হয় বেশি জায়গা কভার করে থাকবে, এই দুটো বিষয়ের উপর ডিপেন্ড করে। তো যেহেতু আমাদের প্লেন উইবে আমরা চাইলে এখানে মানে প্লেন উইপটাতে মানে উইপটা ঘন করার কারণে সুতাগুলোকে খুব কাছাকাছি রাখা যায় না। কাছাকাছি রাখা যায় না কেন, মানে আলটিমেটলি মাঝখানে একটা গ্যাপ থেকে যায়। তো গ্যাপ যত ক্রিয়েট হবে আলটিমেটলি কভার ফ্যাক্টর কী হবে, কমে আসবে। তার মানে প্লেন উইপের জন্য একটা কাপড় এইভাবে আসে, কিন্তু আর একটা কাপড় আসেই হচ্ছে এইভাবে। এটা এইখানে চাইলেও তুমি এই সুতাটাকে এই সুতার কাছাকাছি আনতে পারবো না। এটাকে কাছাকাছি আনতে পারবা, খুব বেশি কাছাকাছি আনা যাবে, বাট এগুলো কিন্তু কাছাকাছি আনা যাবে। এই দুটাকে ক্লোজ করে ফেলা যাবে এবং চাপায় ফেলা যাবে, এটা একটা লাগায় ফেলা যাবে। হ্যাঁ, মানে সুতাগুলোকে চাপানো যায়, কাছাকাছি আনা যায়, কিন্তু যত বেশি ইন্টারলেসমেন্ট হয় তাদেরকে তত কাছাকাছি আনা যায় না। সিম স্ট্রেংথ কোথায় বেশি হবে, মানে প্লেন উইভের কাপড়ের মধ্যে সেলাই দিলে সেই সেলাইয়ের স্ট্রেংথ বেশি হবে নাকি টুইলে সেলাই দিলে? সিম স্ট্রেংথ মূলত প্লেন উইভে বেশি হবে, কারণ প্লেন উইভে ইন্টারলেসমেন্ট অনেক বেশি, তাই সুতাগুলো বেশি পরিমাণ ইয়ার্নের সাথে আবদ্ধ হয়ে থাকবে, সেজন্য এখান থেকে সুতাকে ছিঁড়তে গেলে অনেক কষ্ট করতে হবে। আর আমরা যদি অ্যান্ড ইউজের কথা দেখি তাহলে মোস্টলি ইউজড হয় হচ্ছে প্লেন উইভটা, কারণ প্লেন উইভ দিয়ে ফাইন ইয়ার্ন থেকে শুরু করে কোর্স ইয়ার্ন বিভিন্ন ধরনের ফেব্রিক তৈরি করা যায়, এবং আমাদের আশেপাশে যেসব ফেব্রিক দেখা যায় যেমন লুঙ্গি, শাড়ি, গামছা, শার্ট, প্যান্টে খুব কম, তবে অন্যান্য অনেক জায়গাতে আমরা প্লেন উইভটা দেখতে পাই। নর্মালি এটা কম হিল শেপ দ্বারা হয় কারণে সব জায়গায় সহজে ব্যবহার করা যায় এবং কম এক্সপেন্সিভ অন্যান্য ফেব্রিক যেমন টুইল বা সাটিনের তুলনায়, কারণ টুইলে অনেক বেশি পরিমাণ হিল ফ্রেম ইউজ করতে হবে আর সাটিনে অনেক কম আরও বেশি পরিমাণ হিল ফ্রেম ইউজ করতে হবে। আর প্লেন উইভ দিয়ে তৈরিকৃত আমি যে ইউজের কথা বললাম, এর বাইরে কিছু কমার্শিয়াল ফেব্রিক আছে যেমন অক্সফোর্ড ক্যানভাস, ব্যাডফোর্ড কর্ড, মসলিন, পপলিন, বক্রম, টাফেটা, শ্যাম্ব্রে, বয়েল, শিফন, জর্জেট, এই সকল ফেব্রিকগুলো মূলত আসলে প্লেন উইভের উপর বেস করা কমার্শিয়াল ফেব্রিক। এবং আমরা আশেপাশে যে ফেব্রিক দেখি তার মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ আসে হচ্ছে প্লেন উইভের ফেব্রিক। এখানে যদিও খুব বেশি উইভের উপর ভিত্তি করে ডেকোরেশন বা ফ্যান্সি ভাব আনা যায় না, তারপরও এই উইভের অনেক গুরুত্ব আছে কারণ খুব সহজে ওয়ান বাই ওয়ান বা রিব ম্যাটের মধ্যে এটা সহজে করে ফেলা যায়। এবং এই প্লেন উইভটা অনেক ডাইমেনশনালি স্ট্যাবল হয়, রিভার্সিবল হয়, এক পাশ থেকে আরেক পাশে দুই পাশটাকেই ফেস হিসেবে ব্যবহার করা যায় কারণ দুই পাশটা একই রকম দেখতে যদি কোনো ধরনের প্রিন্টিং না হয়ে থাকে। এবং এটা প্রিন্টিংয়ের জন্য খুব ভালো একটা ফেব্রিক কারণ ব্যাকগ্রাউন্ডটা খুব ভালো সাপোর্ট করে প্রিন্টিংকে। এটার একটা অসুবিধা হচ্ছে আসলে সয়েল মানে মাটিতে লাগলে বা ময়লা লাগলে সেটা সহজে দূর হতে চায় না, এটা হচ্ছে অসুবিধা। আর টুইলের ক্ষেত্রে আমরা যদি বলি সবচেয়ে বেশি ইউজ হয় মূলত টুইলের আমাদের প্যান্টের ক্ষেত্রে, বিশেষ করে ম্যান্স ওয়্যারে টুইলের ইউজটা সবচেয়ে বেশি। টুইল যেহেতু একটু হেভি এবং টেক্সচার এবং স্ট্রং স্ট্রাকচার প্লেনের তুলনায় কম্পারেটিভলি, সেক্ষেত্রে এটাকে ম্যান্স ওয়্যারে সবচেয়ে বেশি প্রেফার করা হয়। এবং আমরা মূলত প্যান্ট জাতীয় যে ফেব্রিকগুলো দেখি জিন্স, ডেনিম, গ্যাবার্ডিন, এখানে আসলে টুইলের ব্যাপক ব্যবহার রয়েছে। আমরা টুইল বলতে আসলে টুইলের যে শার্ট হয় না তা না, টুইল দিয়ে শার্টও হয়, তবে এই প্যান্টে এটার ব্যাপক ইউজ আমরা দেখতে পাই কারণ টুইল উইভের মধ্যে ডেন্সিটি হাই করে এখানে কাভারিংটা ভালো করা যায় যাতে এই পাশ ওই পাশ না দেখা যায় কাপড়ের, সেরকম একটা অবস্থা একটু হেভি ভাবের মধ্যে আনা যায়। এবং টুইলে ফ্যান্সি করার সুযোগটা কম্পারেটিভলি প্লেনের চেয়ে বেশি, আমরা চাইলে এখানে অনেক বেশি পরিমাণ ডেকোরেশন করতে পারবো, অনেক ধরনের টুইলের ডেরিভেটিভস রয়েছে সেগুলোকে আরও বেশি ভেরিয়েশন করে এখানে অ্যাচিভ করা যাবে। আর সয়েল প্রপার্টিজটা আসলে মাটি লাগলে এখানে প্লেনের তুলনায় একটু ভালো কম্পারেটিভলি, এটা সহজে মাটি লাগে না, প্লেনের তুলনায় একটু এক্সপেন্সিভ হবে সেটা আমরা বুঝতেই পারছি যেহেতু হিল ফ্রেম বেশি লাগবে এবং ডিফিকাল্ট হবে এটাকে ক্লিন করাটা। এবং সমস্যা হচ্ছে টুইল ফেব্রিকে এই যে টুইল লাইন তৈরি করতে গিয়ে কাপড়টা তার ডাইমেনশনাল স্টেবিলিটিটা একটু হারিয়ে স্কিউ ভাব, অর্থাৎ অ্যাক্সিস থেকে ফেব্রিকটা একদিকে একটু স্কিউ হয়ে যাওয়ার প্রবণতাটা তৈরি হয়, এটা হচ্ছে সমস্যা। টুইল দ্বারা যেসব ফেব্রিক তৈরি হয় তার মধ্যে কমার্শিয়াল অনেক ফেব্রিক রয়েছে যেমন টুইল ফ্লানেল আছে, শার্ক স্ক্রিন, গ্যাবার্ডিন, জিন্স, ডেনিম, এদের কথা বললাম, ড্রিল আছে, হাউন্ডস টুথ হয় খুব জনপ্রিয় ডিজাইন, হেরিং বন্ড হয়, শার্ক স্ক্রিন হয়, এরকম টুইলের অনেক জনপ্রিয় কমার্শিয়াল ফেব্রিক রয়েছে আমাদের আশেপাশে। আর আমরা যদি শাটিনের কথা বলি, শাটিনে আসলে
টুইলের মতো হয় না, এটা একটা স্মুথ লাস্টারাস এবং রিচ লুকিং এবং খুব স্মুথ একটা অ্যাপিয়ারেন্স ইভেন এবং গ্লাসি অ্যাপিয়ারেন্স নিয়ে আসে কাপড়ের ফেব্রিকে। সো এটা ভিজিবল ডিজাইনটা হয় খুব বেশি ভিজিবল হয় না, কারণ এখানে আসলে একটাই মাত্র আপ থাকে বা একটাই মাত্র ইন্টারলেসমেন্ট থাকে। এটা হচ্ছে সবচেয়ে লুজ স্ট্রাকচার, লুজ স্ট্রাকচার হওয়ার কারণে এখানে শার্টিন ফেব্রিকগুলোকে সহজে কোনো কিছুর সাথে লাগলে সুতাগুলো খুলে আসার প্রবণতা তৈরি হয়। তো এটা আসলে খুব ভালো ফেব্রিক যদি খুব বেশি পরিমাণ না পরা হয়, অর্থাৎ কম পরিমাণ যদি কেউ ইউজ করে তাহলে শার্টিন হচ্ছে অনেক ভালো একটা ফেব্রিক। তবে বেশি পরিমাণ যদি পরে মানে বেশি ইউজ করে কাপড়কে, মানে ডেকোরেটিভ ড্রেস না হয়, তাহলে আসলে টুইলের চেয়ে এটা খারাপ, কারণ হচ্ছে এখানে কাপড়টা খুব তাড়াতাড়ি ছিঁড়ে যাবে বা নষ্ট হবে যদি ফ্রিকশনের মধ্যে দিয়ে যায়, কারণ সুতাগুলো খুব আলগা থাকে, সেটা খুলে যাওয়ার প্রবণতা অনেক বেশি। তাই মূলত ডেকোরেটিভ ড্রেসগুলোতে, একটু দামি শার্ট, একটু দামি ড্রেস তৈরি করতে মূলত আমরা শার্টিনটাকে ব্যবহার করে থাকি, বেশিরভাগ শার্টের পিসে এবং কোটিংয়ে, কোট তৈরি করতে আমরা শার্ট এই শার্টিনের ব্যবহারটা দেখতে পারি। কোট লাইনিংয়ে খুব প্রচুর ব্যবহৃত হয় শার্টিন, এবং লাক্সারিয়াস যত ওয়্যার আছে সেসব জায়গায় আমরা শার্টিনকে প্রিফার করে থাকি। আমরা জানেন শার্টিন করতে গেলে বেশি পরিমাণ হিল ফ্রেম লাগবে এবং এক্সপেন্সিভ হবে খরচটা, যেহেতু বেশি পরিমাণ হিল ফ্রেমকে কন্ট্রোল করার জন্য টুইল এবং প্লেনের চেয়ে খরচটা অনেক বেশি হবে। এবং শর্ট ফ্লুটের মাধ্যমে, যেহেতু ফ্লুটিংয়ের কারণে একটা সমস্যা, মানে কাপড়টা অন্য কিছুর সাথে লাগলে সহজে সুতাগুলো ছিঁড়ে যাওয়ার প্রবণতা তৈরি হয়, সেইটা আমরা দূর করতে পারি যদি শর্ট ফ্লুটের ছোটো ছোটো রিপিটের শার্টিন তৈরি করি, তাহলে আমরা এই সমস্যাটা দূর করতে পারি। তো মূলত ফর্মাল লাক্সারিয়াস ওয়্যারটা হচ্ছে শার্টিনের সবচেয়ে বেশি ব্যবহারের জায়গা, যেখানে আমরা কম ইউজ হবে মানে মাঝে মাঝে পরবে এরকম জায়গাতে শার্টিনের ড্রেসগুলোকে প্রেফার করা হয়ে থাকে।